আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাহিনা নিপা আছি আপনাদের সাথে। আমাদের আজকের আয়োজনটি হচ্ছে মূলার চপ। কি শুনে নিশ্চয় অবাক হচ্ছেন আর দেখে নিশ্চয় বিশ্বাস হচ্ছে না যে এটা মূলা দিয়ে তৈরি করা চপ। তো চলুন আমরা আজকে দেখে নিব যে এই মূলাটা দিয়ে আমরা কীভাবে এত সুন্দর একটি চপ তৈরি করে ফেলতে পারি। এটা উপর থেকে যতটাই লোভনীয় ঠিক তেমনি খেতেও ততটাই সুস্বাদু। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখালাম, এটি ভিতর থেকে যতটা নরম ঠিক তেমনি উপর থেকে অতটাই ক্রিসপি। মোট কথা এটা খেতে খুবই মুচমুচে হয় এবং খুবই দারুণ স্বাদের একটি মূলার চপ। চলুন আমরা আমাদের রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটি মূলা নিয়েছি এবং এই মূলার গায়ে যতগুলো স্পট রয়েছে সেগুলোকে আমি ছিলে নিব এবং সেই সাথে মূলার মাথার অংশটুকু আমি ফেলে দিব। ঠিক যে জায়গাটা কালো কালো অংশ রয়েছে সেগুলোকে একটু ছিলে ছিলে ফেলে দেব। এইবার আমি এগুলোকে গোল এরকম কয়েকটি অংশে ভাগ করে নিব এবং মূলের নিচের দিকে যে চিকন অংশটা সেটাকেও আমরা ফেলে দিব। এখন আমি এটাকে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে কেটে নেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি চাকু দিয়ে ঠিক এটাকে কাটতে পারি নাই, আর এটা চাকু দিয়ে কাটতে গেলে ভিতর থেকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে। দেখুন ভিতর থেকে প্রায় নষ্ট হয়ে আসছে, তাই আমি এটাকে চাকু বাদ দিয়ে পটি দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি ঠিক যেভাবে কাটছি আপনারা সেভাবেই কাটার চেষ্টা করবেন, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। মূলার দুই প্রান্তে এভাবে কাটতে কাটতে শেষ মাথায় এসে একটু জায়গা বাকি রেখে দিতে হবে। এটাকে খুব বেশি পাতলা করতে যাবেন না, তবে সেই ক্ষেত্রে ছিঁড়ে যাবে, আবার খুব বেশি মোটাও করা যাবে না, ঠিক যতটুকু আর কি সুন্দর শেপে নিয়ে আসা যায়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেক প্রান্ত থেকে দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় এবার আপনারা এটাকে খুব ভালো মতো বুঝতে পারবেন। আর যদি কেউ চাকু দিয়ে এভাবে কাটতে পারেন তবে কোনো সমস্যা নাই, আপনারা চাকু দিয়ে কেটে নিতে পারেন, তবে আমি পারি নাই। এটা কাটার পরে এর শেপটা ঠিক এরকমটা হবে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো সব আমি কেটে নিয়েছি। এখন মূলাটা যেহেতু খুব বেশি পানি পানি হয়ে থাকে তাই এর ভিতর থেকে পানিটাকে আমি যতটুকু সম্ভব বের করে নেব, আর এর জন্য আমি মূলাগুলোকে ভালো মতো পানিতে ধুয়ে এটাকে লবণ দিয়ে এর ভেতরে আস্তে আস্তে লবণগুলোকে ঢুকিয়ে ভালো মতো এটাকে লবণের সাথে মিশিয়ে প্রায় 15-20 মিনিট মতো আমি এভাবে রেখে দিব। এতে করে মূলাটা নরম হয়ে আসবে ভেতর থেকে এবং এর ভেতরে পানিগুলো প্রায় 70% বের হয়ে আসবে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে পানিগুলো এমনি এমনিতে বের হয়ে আসছে। এখন আমি মূলাগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে পানি থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দিব, যাতে করে এর ভেতরে কোনো এক্সট্রা পানি থাকলে এই কিচেন টিস্যু সেটাকে অটোমেটিক্যালি চুষে নিতে পারে। ফ্রেন্ডস দেখে নিশ্চয় বুঝতে পারছেন এ থেকে কতগুলো পানি বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মূলাগুলোকে ভাজার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব, আর এর জন্য আমি এখানে 1/2 কাপ মতো চালের গুঁড়া নিয়েছি এবং সেই সাথে নিয়েছি বেসন 1.5 কাপ পরিমাণ এবং কর্নফ্লাওয়ার নিয়েছি 1 টেবিল চা চামচ পরিমাণ। এই তিনটা উপকরণকে একটু ভালো মতো মিক্স করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিলাম একটু রোস্টেড মশলা। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম গরম মশলা বাটা এবং সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চা চামচ। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি অল্প অল্প করে পানি দিব এবং আস্তে আস্তে মেশাতে থাকবো, এতে করে ব্যাটারটা তৈরি করতে আমাদের সুবিধা হবে। কখনই একেবারে পানি দিয়ে ব্যাটার তৈরি করতে যাবেন না। ব্যাটার ঘনত্বটা দেখে ঠিক বুঝতে পারছেন এটা খুব বেশি ভারী হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখন আমি মূলাগুলোকে কিচেন টিস্যু দিয়ে আরও একটু ভালো মতো চেপে চেপে মুছে নিব, যাতে করে এর ভেতরে কোনো রকম কোনো এক্সট্রা পানি থাকলে সেটা বের হয়ে আসে, আর এর ভেতরে যদি কোনো রকম কোনো পানি থেকে থাকে তবে কিন্তু এই মূলো চপটা কোনোভাবেই ভালো হবে না। এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই অনেকটা নরম হয়ে গেছে, আর এই ক্ষেত্রে এটাকে এভাবে মেলে ধরতে খুবই সুবিধা হচ্ছে এবং এটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই ব্যাটারের মাঝে মূলগুলোকে ঠিক এভাবে বিছিয়ে দুই হাত দিয়ে দুই প্রান্ত ধরে ভালো মতো ব্যাটারটাকে মূলার গায়ে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এবং তেলটাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে,
নইলে কিন্তু ব্যাটারটা ভালো মতো মুলোর গায়ে লাগবে না, এড়িয়ে যাবে। আমি ঠিক বুঝতে পারছি না যে আপনাদেরকে কিভাবে আমি এটা বলে বোঝাবো, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে আমার বলায় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এখন আমি এভাবে সবগুলোকে একে একে ব্যাটারের মাঝে ভালো মতো ডুবিয়ে তেলের ভিতরে দিয়ে দেবো এবং তেলগুলোকে সবগুলোর গায়ে এভাবে ঠিক চামচ দিয়ে তুলে তুলে দিব, যাতে করে এটা সুন্দরভাবে ভাজা হয়। আর আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে তেল দিয়ে এটাকে ডুবো তেলে ভাজতে পারেন, তবে সেক্ষেত্রে সুবিধা হবে। এগুলোকে অবশ্যই ব্রাউন কালার করতে হবে, ব্রাউন কালার করলে এটা বেশি ক্রিসপি হবে। এবং এভাবে যেগুলো হয়ে যাবে আমি একে একে তুলে নিব, একটি কিচেন টিস্যু পরে তুলে নেবেন, তবে এক্সট্রা তেল যেগুলো থাকবে সেগুলো সব ঝরে যাবে। ফ্রেন্ডস, যদি আমার এই পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তবে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন, এবং সেই সাথে আপনারা এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং এটা খেয়ে কেমন হলো সেটা আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটিকে অবশ্যই শেয়ার করবেন, এবং সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা তার নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান। সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।